वो प्रथम प्रतिक्रिया तो जनता सर्वोपरि है और बाकी আমার সমস্ত বিধায়ক দলের বিধায়কদেরকে আমি ধন্যবাদ তো দেব না যে আমরা সবাই মিলে কাজ করব। সিস্টেম হয় একজনকে বিধায়ক দলের নেতা চুনতে হয়, সেটা সংবিধান, সংবিধান হিসাবে কাজটা করা হয়েছে। না হলে আমি সবার মধ্যে সরকার চালানোর গুণ আছে, আমাদের যতগুলো বিধায়ক তার মধ্যে গুণ আছে ও নিষ্ঠা আছে। আর আমি বিশ্বাস করি সবাইকে নিয়ে, সবকা সাথ সবকা বিকাশের যে মন্ত্র আছে সেই মন্ত্রকে নিয়ে আমরা ত্রিপুরার জন্য যে লক্ষ্য রেখেছি সর্বশ্রেষ্ঠ ত্রিপুরা বানানোর জন্য সেই দিশাতে আমরা কাজ করব। প্রধানমন্ত্রী থাকবেন। আচ্ছা, চারদিকে হিংসা হানাহানির খবর আসছে, মুখ্যমন্ত্রী হয়ে কি প্রথম কোনো দায়িত্ব আপনার কাছে সামনে? গুড গভর্নেন্স তার মধ্যে আসে নিশ্চিত।